হে গাইস, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমনম। সো আজকে আমি অনেকদিন বাদে ব্লগ করছি তোমাদের সাথে, আমার অনেকদিন বাদে দেখা হচ্ছে। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখছো আমি রেডি হয়ে গেছি, জাস্ট একটা সিম্পল টপ পরেছি আর একটা লিপস্টিক পরেছি, নিউড লিপস্টিক। এটা আমার ফেভারিট শেড, এটা নাইকা ম্যাটিলিশিয়াসের একটা শেড, শেডটার নামটা আমার মনে পড়ছে না, বাট এটা আমার ফেভারিট। যাই হোক, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আমার আজকে শরীরটা একটু খারাপ আছে, মানে এখানে না মাড়িটা খুব ফুলে গেছে, তার মধ্যে কাল মাঝরাতে, মানে মাঝরাতে মানে অনেকটাই রাতে আমি কুলফি খেয়ে নিয়েছিলাম, তার জন্য আজকে ভীষণ বিশাল ব্যথা করছে। আমি এরকম ভুলভাল বলছি কেন? যাই হোক, ব্যথা করছে। তো আজকে আমি শ্যাম্পুও তার জন্য করলাম না। আমি জানি না তোমরা মামের জন্মদিনের ব্লগটা দেখেছিলে কি না ওই দিন, কারণ আমার শরীরটা খারাপ ছিল। আজকে পুপুর বার্থডে, তো আজকে আমার শরীরটা একটু খারাপ, কিন্তু শরীরটা খারাপ বলে যে পুপুর বার্থডে আমি মিস করবো সেটা তো হতে পারে না। তাই জন্য আমি জলদি জলদি রেডি হয়ে গেছি, এখন প্রায় 11টা বাজছে। তো আমি এখন যাবো মামবাড়িতে, তো ওখানে সারাদিন থাকবো, তোমরাও কিছু কিছু ক্লিপস দেখতে পাবে অবশ্যই, আমি চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে পুপু। হ্যাপি বার্থডে পুপু। কেমন হচ্ছে পাশটা? তো এখানে আমাদের মাটন রেডি হয়ে গেছে, এটাকে আর একটু শুকাতে হবে। আর ওখানে পোলাওটা হচ্ছে, সব হয়নি। সো গাইস, কোনো গেস্ট এখনো আসেনি, বাট 1:30 বেজে গেছে বলে আমি আর অমিত এখানে লাঞ্চে বসে গেছি। লাই খেয়ে নি, তারপর পরে সবাই খাবে। হ্যাঁ, আমরা আগে খেয়ে নি, তারপর বাকি বাতে খানে কে বাদ। হ্যালো, দারুন, এর সাথে ভাগ হবে না। সো গাইস, আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো লাঞ্চ করতে এতটাই বিজি হয়ে গেছিলাম যে আর শুট ফুট করতে পারিনি। তো এখন শুট ফুট, এটা একটা রাইমিং ওয়ার্ড। তো এখন একটু রেস্ট নিতে হবে, বড্ড বেশি খেয়ে ফেলেছি। আর মেনুটা তো তোমরা দেখতেই পেয়েছো, লাঞ্চের যেই মেনুটা ছিল ওটাই ডিনারেও হবে। তো এখন আমরা একটু মুভিজ দেখবো। সো গাইস, এখানে সব গেস্টরা চলে এসেছে। এখানে বনি দিদি, মাসি, মেজদি। মেজদি কানের মেশিন লাগিয়েছে, মেজদি শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ। আর এখানে মাম, আর এখানে আমি। চলো একবার দেখি আসি যে পোপো ড্রেস আপ করেছে, পোপোকে কেমন লাগছে একটু দেখেন। মাসিকে আসছি। আচ্ছা, ওখানে রণজয়দা বসে আছে, আর এই যে পোপো বার্থডে বয়। দেখি, দেখাও। আর এটা হলো মাসি, হাই করো। Happy birthday to you, happy birthday dear Popo, happy birthday to you. তুমি মামকে খাওয়াও, দেখো না ছুরি ধরে এগিয়ে দিচ্ছে। আরে খাওয়াতে হয় কতটা রোমান্টিক রে ভাই। হ্যাঁ, এই ফটো দাও, ফটো ফটো দাও 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 দাও। টাইম দিয়েছে।
ওরে মিসেস রয় তো হ্যাঁ পোপো মেজর সঙ্গে চ্যাংড়াবো মিসেস রয় কেক নিলেন এবার একটা বাইট দিলেন আর এবার শিল কেক নেবেন মিসেস শিল মিসেস শিল নিলেন সঙ্গে একটা লেজ আছে মিসেস বিশ্বাস এগিয়ে আসুন ওটা মিসেস বিশ্বাস ওটা মিস বিশ্বাস হবে আর মিস্টার শিল আপনি কি খাবেন আমাকে যে কোনো একটা পিস মিস্টার শিলের হাতে এবার এই বাবা বিশাল একটা হাত বাকি রাখো বলুন কেমন খেলেন মানে অসাধারণ বহু যুগ পরে খেলাম পায়েসটা খাবে না পায়েসটা আমি খাবো না আমার শুধু একটু জি চাটনি খাবে মেজি কেমন হয়েছে মেজি দারুন মাসি আমার একটা পাস নেই ছবি ছবি না এটা ব্লগিং হচ্ছে সো আমাদের সবার ডিনার হয়ে গেছে ডিনারের সময় আর ভিডিও করতে মনেই ছিল না তো জাস্ট এখন হঠাৎ করে আমার মনে পড়লো যে এ বাবা কিছু শুটই করিনি তাই জন্য আবার মকটেল বানিয়েছে খুব ভালো খেতে মানে সামাস খুবই ভালো খেতে আমি কখনো রেসিপিটা শেয়ার করবো ডোন্ট ওয়ারি টাটা টাটা সো গাইজ আমি এক্ষুনি বাড়ি ফিরলাম আর প্রচণ্ড গরম লাগছে বাপরে বাপ হাফ টাইমে তো আজকে ব্লগ করতেই ভুলে গেছি এত গল্পতে ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই টাটা সি ইউ সুন